আসসালামু আলাইকুম বন্ধুরা, এসএসসি পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে তোমাদের এসএসসি রেজাল্ট নিয়ে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ শেয়ার করব, সেটি হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথম আলোতে নিউজটি এসেছে, বলা হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার। নিউজটিতে বলা হয় চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী বৃহস্পতিবার 30 ডিসেম্বর প্রকাশ করা হবে। 30 ডিসেম্বর সকাল 10টায় ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ফলাফলের বিস্তারিত জানানো হবে। ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিহাল আহমেদ আজ মঙ্গলবার প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহাল আহমেদ বলেন, 30 ডিসেম্বর সকাল 10টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফলাফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই স্থানে আগামী শিক্ষাবর্ষের বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন হবে। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুটি কার্যক্রম উদ্বোধন করবেন। এরপর শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি সেখানেই সংবাদ সম্মেলন করে ফলাফল বিস্তারিত তুলে ধরবেন। সাধারণত প্রতি বছর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফরের আগের সময় হিসাব করে 26, 27, 28 ডিসেম্বর কিংবা প্রধানমন্ত্রীর সুবিধামতো ফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল, কিন্তু পরে প্রধানমন্ত্রী সফরের সময় বাড়ানো হয়। গতকাল সোমবার প্রধানমন্ত্রী দেশে ফিরে এসেছেন, এজন্য পরে 28 থেকে 31 ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের বিষয়টি আলোচনায় আসে। 30 ডিসেম্বর ফল প্রকাশের বিষয়টি চূড়ান্ত হয় আজ, তবে বিনামূল্যের বই বিতরণের তারিখটিও আগে ঠিক করা হয়েছিল। একই দিনেই ফলাফল প্রকাশ হতে পারে বলেও আলোচনা চলছিল। করোনা ভাইরাস সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে নির্ধারিত সময়ের 8.5 মাস পর গত 14 নভেম্বর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়, শেষ হয় 23 নভেম্বর। এবছর এসএসসি ও সমমান পরীক্ষার মোট পরীক্ষার্থী ছিল প্রায় 22 লক্ষ। গতবারের চেয়ে এবারের পরীক্ষার্থী বেশি ছিল। করোনার কারণে এবার ভিন্ন পরিস্থিতিতে ভিন্নভাবে অনুষ্ঠিত হয় পরীক্ষা। অন্যান্য বছরের মতো এবারও সব বিষয়ে পরীক্ষা হয়নি, শুধুমাত্র গ্রুপভিত্তিক বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা ইত্যাদি বিষয় সমন্বয় করে নম্বর কমিয়ে এই পরীক্ষা নেওয়া হয় ও চতুর্থ বিষয়ে পরীক্ষা হয়নি। এসব বিষয়ে জেএসসি ও সমমান পরীক্ষার নম্বর ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে নম্বর দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আগামী আপডেট পাওয়ার সাথে সাথে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।